আমরা এখানে খানিক বিরতি দেবো। আমরা একটা ঝর্ণার মুখে এসেছি, ঝিরি পথ। এটা যদিও আমরা যে নদী পথে আসছিলাম সেটা এখন হচ্ছে সেই ঝিরি পথ। এই ঝিরি পথটা আন্ধারমানিকের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা। আমরা এদিকে চলে যাব, মদকের দিকে। এখানে এখানে কি কারো পাড়া আছে? ভিতরে পাড়া আছে, উপরের দিকে। প্রচন্ড বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস একদম। ও, ভিতরে কুয়াশা, মেঘের ভিতরে হাঁটতেছি। কুয়াশা না মেঘ? এটা মেঘ, মেঘ। হ্যাঁ, ঝিরি ঝিরি, কিন্তু ভিতরে কুয়াশা নাকি? হ্যাঁ, অসম্ভব ঠান্ডা পানি। ও, একদম 4°C। ও, কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ, নাফাগুম থেকে বেটার। এখানে এখানে এর আগে কোনো বাঙালি আসছিল? বিজেপি ছাড়া ঢুকে নাই। আমরাই ঢুকতেছি খুব সম্ভবত, বাঙালি হিসেবে খুব সম্ভবত আসছিল, কিন্তু এত ভিতরে কেউ ঢুকে নাই। আমরা ঢুকছি, আমরা আর একটু যাই। এখানে হাঁটু পানি। ও হাঁটুর উপরে পানি। আমরা ও এখানে মেঘের মানে মেঘ পুরো একদম ডিপ ফ্রিজের পানি, আবার ফোটা ফোটা বৃষ্টি পানিও পানির মধ্যে পড়তেছে। মুসা ইব্রাহিম সে আসছিল, হ্যাঁ উনি উনি এখানে আসছিল সিভিল লোক কেউ আসেনি। আর আমরা প্রথম সিভিলিয়ানস, আমরা তিনজন, আমি মোহাম্মদ সাইফুদ্দৌলা মাসরুর, এরপর হচ্ছে মোশারফ ভাই আর শহীদ ভাই, আমরা তিন বাঙালি এখানে বিজিবির পরে প্রথম এসেছি। সিভিলিয়ান রেকর্ড হয়ে থাকলো, বিজিবি আসছে সেনাবাহিনীর পরে। ও আল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই রাস্তাটা শেষ হচ্ছে কোন দিকে? রাস্তাটা শেষ হচ্ছে কোন দিকে? আচ্ছা, আমার নাম হচ্ছে মাইকেল মারমা, আর আমার গ্রাম হচ্ছে আপনার এই যে বড় মাদক বাজার, আর ইউনিয়ন হচ্ছে রেমেকি, আর থানা হচ্ছে থানচি। আপনারা তো এই তিল টপ থ্রিজি প্রথম আসছেন, আপনাদেরকে দেখাইলাম, আশা করবো এই পর্যন্ত আরো এই এটা ইউটিউবে যাবে, পৃথিবীর সবাই দেখতে পারবে, এটা পৃথিবীর সবাই দেখতে পারবে। আমরা আশা করবো যেন আরো টুরিস্ট এখানে আরো টুরিস্ট আসবে, আরো টুরিস্ট আসবে এখানে। টুরিস্টদের প্রতি একটা সতর্কতা, সেটা হচ্ছে যে এখানে যাতে কেউ কোনো আবর্জনা নোংরা ময়লা না করেন, কেউ যাতে পলিথিনে কোনো কিছু ফেলে, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্যাক্ট যারা এখানে আমাদের পাহাড়ি ভাইরা আছেন তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, জিনিসগুলো নিজের নোংরা করেন না। কাজে আপনারা কেউ এখানে কোনো প্লাস্টিক পলিথিন বা কোনো ময়লা আবর্জনা এখানে ফেলবেন না, আপনারা সাথে করে যা নিয়ে আসবেন সেটা আবার নিয়ে যাবেন। এই যে এখানে ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ দৃশ্য।
ভাই ভাই আপনি না আপনি বাদ আপনার কালো আপনার কালো মুখ এখানে দেখাবো না ভাই অসাধারণ না কিন্তু সুন্দর অসাধারণ অসাধারণ ভাই কুয়াশা ঝর্ণা মেঘ আসলে এখানে একটা অভিযান দিতে হবে লাস্ট মাথা কোথায় গেছে অনেক দূর লাস্ট মাথা পর্যন্ত যাবো ইনশাল্লাহ একদিন লাস্ট মাথা পর্যন্ত যেতে হবে আজকে না আজকে না মাইকেলকে নিয়ে আমরা শেষ মাথায় যাব অনেক দূরে অনেক দূর এই এই জায়গার নাম কি এই রাস্তাটার নাম কি তোর নাম আছে কি ঝিরি নাম কি নারিশা 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 আচ্ছা এটার নাম হচ্ছে নারিশা ঝিরি এটা আন্দারমানিকের ভিতরে নারিশা ঝিরি কাজেই পর্যটক আপনারা যারা এখানে আসবেন আপনারা মনে রাখবেন এর নাম নারিশা ঝিরি আপনারা এখানে এসে ওদেরকে বলবেন নারিশা ঝিরি যাবো আন্দারমানিকের ভিতরে ওরা আপনাদেরকে নারিশা ঝিরি নিয়ে যাবে নারিশা এন এ আর আই এস এইচ ওয়াই এ নারিশা আমরা আবার আসবো ইনশাল্লাহ টাওয়ার দিতে হলে চেয়ারের মতো এখানে আপনি বসে চা খেতে পারবেন কোনো সমস্যা নাই প্রচন্ড গরমে বের হতে পারতাম না ক্যাম্প থেকে এখানে প্রচন্ড ঠান্ডা কুয়াশা এবং কি বলবো আসলে লাজবাব মানে এটার বলার সৌন্দর্য বর্ণনার ভাষা আমার নাই আমার জানা নাই একটা মানে নতুন ডিকশনারি লাগবে বা আমাকে বাংলা ভাষা নতুন করে শিখতে হবে এটা সৌন্দর্য বর্ণনা করতে হলে আচ্ছা বালি দেবে যাচ্ছে নিচে হ্যাঁ কি জিনিস এখন তো আপনাদের যাইতে যাইতে তো অনেক ইয়া হবে পাহাড় ভেঙে পাথর পড়ছে বর্ষাকালে কি এগুলো পানিতে ডুবে যায় কোনো সুযোগ নাই তখন কি নৌকা নিয়ে ঢুকা যাবে ঢুকা যায় আচ্ছা বর্ষাকালে হেঁটে যাওয়া যাবে না এখানে মাথার উপরে পানি থাকবে সেখানে তখন নৌকা নিয়ে ঢুকতে হবে নৌকা আমরা অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে রাস্তা আমরা যাব না যদিও আমরা যে ব্যাক করতে চাচ্ছি না কিন্তু কিছু করার নেই হ্যালো হচ্ছে হ্যালো না নাফাখুম এরকম সুন্দর না এটা নাফাখুমের চেয়েও সুন্দর মানে অন্যরকম পরিবেশ টোটালি ডিফারেন্ট আপনি চিন্তা করা যাবে না আপনি পুরোপুরি কল্পনার বাহিরে আপনি জীবনের স্বপ্নেও এটা দেখে নেই এই জিনিসটা এই এই পথটা এই রাস্তাটা বা এই ধরনের পরিবেশ অকল্পনীয়
সেনাবাহিনী যায় নাই মশরুফ ভাই, মশরুফ ভাই এখানে দাঁড়ায় একটু এদিকে আসেন, এই যে মেঘ উঠতেছে, মেঘ কুয়াশা, মশরুফ ভাই এদিকে আসেন একটু, আমার একটা ভিডিও তোলেন আর লাইভ একটা ছবি তোলেন, এই যে এটা ক্লিক করলে ছবি আসবে, যে এটা ক্লিক করলে ছবি আসবে, ঠিক আছে, এই যে হ্যাঁ আমি ঠিক আছে, ঠিক বলছো, হ্যাঁ ঠিক দেখা যায় দাদা কাঁঠাল গাছ সৈদ ভাই, চেহারা সামনে আনেন, চেহারা একটু ফ্রন্টে আনেন, আমাদের হচ্ছে মার্কিউ ফটো, মার্কিউ ফটোগ্রাফ, ওকে ফাইন, আমাদের ফটোগ্রাফি শেষ, এখন আমরা বহুত করছেন বহুত না, আচ্ছা আমরা তাহলে আমাদের এই জায়গায় ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু কিন্তু যাবো, যেতে হচ্ছে, কিছু করার নেই, আমরা যেতে আমরা যাই, আমরা এখন ব্যাক করি, আসলে খুব অল্প সময় আমাদের হাতে, যেহেতু বিজিবির ফোর্স আমাদের ওয়েট করতেছে, কিছু সরকারি কিছু বাধ্যবাধকতা আছে, আমরা চলে যেতে হবে। নারীশা ঝিরি এটা আসলে মানে অভাবনীয়, অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক, মেঘের ভিতর দিয়ে ঝিরি পথে দুপাশে খাড়া পাহাড় হেঁটে যাচ্ছেন, এটা আসলে কেউ মানে আমরা স্বপ্নেও চিন্তা করিনি, ভাবতে পারিনি। আচ্ছা আচ্ছা, যারা খুব মানে কি বলবো ভিআইপি, হ্যাঁ ধরেন আমাদের গেস্ট, হ্যাঁ আমাদের এলাকায় তাদেরকে আমরা দেখাই, আচ্ছা কারণ সাথে একজনকে আমরা দেখাই আর আমরা কাউকে দেখাই না, কাউকে দেখাই না, মাদক এলাকা অনেক টুরিস্ট আছে, হ্যাঁ আসে, হ্যাঁ বাট আমরা বেশিরভাগ দেখাই না, যারা আমাদের ভিআইপি হয়ে আছে, হ্যাঁ দেখে আমরা সেটা দেখে দেখাই, আমরা কাউকে দেখাই না, এই সব জায়গাগুলো সবাই সবাই তো ছিল এই জায়গার মর্ম বুঝবে না, বা সৌন্দর্যটা এসে আসবে নোংরা করবে, মানে সবার তো আসলে চিন্তা ভাবনা বা ইয়ে একটা না, জিনিসটা এটা যেরকম আছে সেরকম থাকা উচিত, এটা যেরকম আছে সেরকম যত বেশি থাকবে তত বেশি সুন্দর সুন্দর থাকবে, কিন্তু বেশি সব ধরনের সবাই আসলে আসলে এটার সৌন্দর্যের মর্মটা উপলব্ধি করবে না। যাক এটাই হচ্ছে আমাদের সর্বশেষ না, আশা করছি শেষ থেকে আমরা ভিডিও, এই ভাই আপনারা কই, মোশারফ ভাই হ্যালো কোথায়, এটা হচ্ছে আলিবাবা 40 চোরের সেই
সেই সিসিমপুর বা তার সেই আলী এবং চল্লিশের সেই বিখ্যাত ডায়ালগ মুখ্যমন্ত্রী যাচ্ছে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের গুহ বলা যায়। আজকের মতো বিদায়, এই এই নারীশা ঝর্ণা বিদায়। আমরা যদি ভবিষ্যতে কখন আসতে পারি আবার আসবো, একদম শেষ মাথা পর্যন্ত যাবো, অনেক দূর। সেভাবে আমাদেরকে বলতে পারিনি কত কিলোমিটার ভিতরে, কিন্তু অনেক ভিতরে, নিশ্চয়ই অনেক দুর্গম এলাকা আছে ভিতরে। খুব এক্সপার্ট না হলে আসা যাবে না, অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে, খুব প্রিপারেশন নিয়ে আসতে। আমাদের সৌরভ ভাই উনি দাঁড়িয়ে আছেন, আমাদের ভিডিও, আমার ভিডিও শেষ।